ভিউয়ার্স আসসালামু আলাইকুম, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এই নিয়ে বিস্তারিত সংবাদ। ইতিহাসকে বিকৃত করতে চাই না আমরা, বললেন ফখরুল। আরো জানাবো খালেদার আবেদন পেয়ে জাব বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো থাকছে আবারও কাদের মির্জাকে বহিষ্কারের সুপারিশ, এবং সবশেষ জানাবো শেষবারের মতো একটা লড়াই করতে হবে, বললেন শামসুজ্জামান দুদু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে ইতিহাসকে বিকৃত করতে চাই না আমরা, ইতিহাসে যার যার অবস্থান সেটা দিতে চাই বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, যারা অত্যাচার নির্যাতনের মধ্যেও আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে গিয়েছিল তাদেরকে এখন আওয়ামী লীগ স্মরণ করে না। বুধবার বিকালে প্রেস ক্লাবে এক আলোচনার সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি স্বাধীনতার ইশতেহারের কোনো অঙ্গীকারী ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার কখনোই পূরণ করেনি বলে অভিযোগ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, আমরা স্বাধীনতার যে স্বপ্ন দেখেছিলাম, স্বাধীনতার যে কমিটমেন্ট ছিল, যে ইশতেহার ছিল, তার একটাও আওয়ামী লীগ সরকার কোনো দিনই পূরণ করেননি। দেশে আজকে একটা ভিন্ন মোড়কে ছদ্মবেশে তারা একদলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছে বলে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার ভাই শামীম এসকান্দার আবেদনটি মঙ্গলবার হাতে দিয়েছেন। এতে শর্ত শিথিল করার আবেদন করা হয়েছে, আমরা পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত জানাবো, এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানো হবে। বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। মন্ত্রী আরও বলেছেন, আবেদনে সাজা মকুফ করে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাত্র গতকাল মঙ্গলবার চিঠি পেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জননী, আমরা আশা করছি তিনি বিষয়টি ইতিবাচকভাবে নেবেন। 76 বছর বয়সী খালেদা জিয়া বর্তমানে গুলশানে তার বারাবাসা ফিরোজায় রয়েছেন। তিনি আর্থাইটিসের ব্যথা, ডায়াবেটিক্স, চোখের ব্যথাসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 5 বছরের সাজায় কারাজীবন শুরু করেছিলেন তিনি। এরপর 30 অক্টোবর এই মামলায় আপিলে তার আরও 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করেন হাইকোর্ট। একই বছরের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত 5। রায়ে 7 বছরের কারাদণ্ড ছাড়াও খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের 42 নেতা বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের মির্জাকে ফের দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে। দলীয় গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী বক্তব্য রাখার অভিযোগে গতকাল মঙ্গলবার অনুষ্ঠেয় দলীয় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলীয় সূত্র এটি নিশ্চিত করেছে। এছাড়া একই সভায় উপস্থিত 42 নেতা আব্দুল কাদের মির্জার সঙ্গে ভবিষ্যতে কোনো প্রকার দল করবেন না বলে শপথ নেন তারা। এর আগে 20 ফেব্রুয়ারি কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের 2 ঘন্টার মধ্যে ফের সেই আদেশ প্রত্যাহার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াতের সভাপতিত্বে চরকাকড়া গ্রামে তার নিজ বাড়িতে দলীয় ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী। সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সেতুমন্ত্রী উবায়দুল কাদেরের ভাগ্নে সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুব রশিদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, সাবেক ছাত্রনেতা আলাল, চর হাজারি ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, চর এলাহি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বিষয়ে গণমাধ্যমকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তবে তিনি আব্দুল কাদের মির্জার সঙ্গে ভবিষ্যতে রাজনীতি না করার বিষয়ে এবং তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্র ও জেলায় পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। একই বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর নবী চৌধুরী জানান, আব্দুল কাদের মির্জাকে বহিষ্কারের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণের সময় 71 সদস্যের মধ্যে 42 জন নেতাই উপস্থিত ছিলেন।
এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, গণতন্ত্র, ভোটের অধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে শেষবারের মতো বাংলাদেশে আর একটা লড়াই করতে হবে। বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী দল বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে 3 মার্চ 1971 সালে ছাত্র সমাজ কর্তৃক স্বাধীনতার ইশতেহার পাঠ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেছেন। এ সময় শামসুজ্জামান দুদু আরও বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের গতকাল আমাদের নেতা তারেক রহমান সম্পর্কে মন্তব্য করেছেন, তবে উবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, উবায়দুল কাদের সাহেব তাকে নিয়ে সমালোচনা করেছেন, তিনি তো বাঘের বাচ্চা। তিনি আরও বলেছেন, আপনারা একটা নেতা দেখান তো 50 বছরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করার জন্য উদ্বোধন করেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 1 মার্চ উদ্বোধন করেছেন, আপনাদের তো কত বড় বড় নেতা আছে, প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী আছে, একটু দাঁড়িয়ে উদ্বোধন করতে পারলেন না, লাগলো তো সে তারেক রহমানকে, তাহলে তার বিরুদ্ধে কথা বললেন কেন। ছাত্রদলের সাবেক সভাপতি আরও বলেন, এই মানুষটাকে দেশে ঢুকতে দেন না, এই মানুষটাকে মিথ্যা মামলা দিচ্ছে, এই পরশু দিন একটা মামলা দিয়েছে, মামলার পর মামলা দিচ্ছেন, মামলা ছাড়া আপনারা কিছুই দেখতে পান না, আর না হলে হুমকি ধামকি দেন। আওয়ামী লীগ সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির শীর্ষ নেতারা আরও বলেছেন, মুস্তাককে কেন মেরেছে, পছন্দ হয়নি, ওই মুস্তাককে পান নাই, এই মুস্তাককে মেরেছেন, লিখলে মারে বললেই মারে, কি আজব দেশ। এদিকে ভারতের 100টি মাদ্রাসায় পড়ানো হবে ধর্মগ্রন্থ গীতা ও রামায়ণ। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের অন্তর্গত মাদ্রাসাগুলোতে অন্তর্ভুক্ত হবে প্রাচীন ভারতীয় দর্শন এবং ঐতিহ্য নিয়ে পাঠ্যক্রম। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কেন্দ্রের নতুন শিক্ষানীতি মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের চেয়ারম্যান শরৎ শর্মা জানিয়েছেন, আপাতত 100টি মাদ্রাসায় তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে থাকছে গীতা রামায়ণ, ভবিষ্যতে 500টি মাদ্রাসা চালু হবে এই বিষয়ে পাঠদান। বর্তমানে ভারতে জ্ঞান পরস্পরের উপর 15টি কোর্স তৈরি করা হয়েছে, এতে বেদ, যুগ বিজ্ঞান, রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যের বিষয়ে পাঠদান থাকবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তবে এটি দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। মঙ্গলবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এই পাঠ্যক্রম উন্মোচন করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়ালা। 2020 সালের জুলাই মাসে প্রায় 34 বছর পর বদল আসে ভারতের জাতীয় শিক্ষানীতিতে। দেশটির নতুন জাতীয় শিক্ষানীতিতে গুরুত্বহীন 10ম বা 12ম শ্রেণীর বোর্ড পরীক্ষা, এই পরীক্ষায় পড়ুয়াদের মুখস্থ বিদ্যার বদলে হাতে কলমে শিক্ষায় জোর দেওয়া হবে। প্রতি বছরের বদলে তৃতীয়, পঞ্চম, অষ্টম শ্রেণীতে পরীক্ষা নেওয়ার সুপারিশ করা হয়। দশম শ্রেণীর পর কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগের পার্থক্য উঠে যাচ্ছে।